তো বন্ধুরা, পরন্ত বিকালে সুভাষিস ডিজিটালের পক্ষ থেকে আমি শ্যামল কুমার বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রত্যেকটা ভিডিওতেই মাঝে মাঝে আমি একটু কিন্তু বলি যে আসলে অনেকে ফোন দেন যে দাদা এটা কি সুভাষিস কিনা বা এটা সুভাষিস ডিজিটাল কিনা, এ জাতীয় ফোন। আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু ভিডিওতেই বলেছি যে অ্যাকচুয়ালি আপনাদের চ্যানেলে যে একটা ছোট বাচ্চার ছবি দেখেন বা ছেলের ছবিটা দেখেন, সেটা হচ্ছে আমার ছেলে এবং আমার একমাত্র ছেলে, ওর নাম হচ্ছে সুভাষিস। মূলত ওর নামে কিন্তু এই চ্যানেলটির নাম সুভাষিস ডিজিটাল রাখা হয়েছে, বা অর্থাৎ এই দোকানটির নাম সুভাষিস ডিজিটাল। আর আমি এই অধম শ্যামল কুমার বিশ্বাস। সুতরাং যারা ফোন দেবেন বা বিষয়টি অনেক কনফিউশনে আছেন তাদেরকে বলছি, আমি শ্যামল কুমার বিশ্বাস, চ্যানেল অ্যাডমিন হিসেবে আছি এবং আমার ছেলের নাম হচ্ছে সুভাষিস, ওর নামে কিন্তু চ্যানেলটির নাম রাখা হয়েছে। সুতরাং যারা ফোন দেবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আশা করছি বিষয়টি আপনাদের যে সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব সেটি আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কেটে যাবে। তো আজকে যে বিষয়টি বলার জন্য আপনাদের সাথে একটু কথা বলবো বলে একটু বসেছি, সে বিষয়টা হচ্ছে যে অনেকে বলেন যে 3.5 ফিট ডিশ বা 3.7 ফিট ডিশের আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বলেন যে অ্যাকচুয়ালি দাদা এই এই ছাতায় অ্যাকচুয়ালি এই আর কী কী দেখা সম্ভব বা সিগন্যাল কোয়ালিটি কেমন আসে। মূলত আমরা জানেন যে কিউ ব্যান্ডের সবচেয়ে ডিডি ফ্রি ডিশ যেটা, আমার মনে হয় সবচেয়ে বেশি ফ্রি চ্যানেল যদি বলেন তাহলে ডিডি ফ্রি ডিশ। আর সি ব্যান্ডের যদি ফ্রি চ্যানেলের কথা বলেন, অনেকগুলো চ্যানেল আছে যেখানে ফ্রি চ্যানেল আছে, তবে ভালো কভারেজ, ভালো সিগন্যাল বা সব দিক মিলে আমি মনে করি যে 105টা এশিয়া সেট 7 105 সি ব্যান্ড যেটা, যেখানে কিন্তু অনেক 100-এর উপরে কিন্তু ফ্রি চ্যানেলই। সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখতে পারেন যারা, এবং কেন বলছি আমরা দেখাবো একটু পরেই, চলুন আসলে কথা না বলে আমরা বরং চলে যাই। কারণ এখানে যতগুলো ফ্রি চ্যানেল আছে সি ব্যান্ডে এবং এই ছোটো ছাতায় 3.5 ফিট ডিশে নর্মাল LNB-তেও চ্যানেলগুলো আসে, আসলে কথা না বলে চলুন আমরা ডিসপ্লেতে যাই এবং আপনাদেরকে এই ছাতার সেটিংটি এবং কোন LNB ব্যবহার করবেন এবং কী কী চ্যানেল আছে সে বিষয়টা একটু রিভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি এটি যারা ফ্রি ব্যবহার করেন, ফ্রি ডিশ ইউজ করেন, তাদের জন্য এটিও একটি প্রয়োজনীয় সেট এবং আপনাদের খুব কাজে লাগবে বলে বিশ্বাস করছি। তো চলুন আমরা একটু সেটিংটা দেখি একটু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি DDPIB এর 3.7 ফিট ডিশ এবং ছোট্ট পরিসরে ডিশটি কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং সিগন্যাল কোয়ালিটিও যথেষ্ট ভালো আসে। দেখতে পাচ্ছেন এখানে এটা এটি প্যানোরামা একটি LNB, প্যানোরামায় 100 কে 8 LNB এবং এই প্যানোরামায় 100 কে LNB-তে কিন্তু বলা যায় 105-এর সমস্ত চ্যানেল আমি দেখেছি, 240টি চ্যানেল কিন্তু এখানে চলে আসে। তবে বঙ্গবন্ধু এবং যদি আপনারা 105 একসাথে ধরতে চান সেক্ষেত্রে হয়তো বা কিছু টিপি মিস করবে। দেখতে পাচ্ছেন এটি স্টার স্যাট একটি স্যাট ফাইন্ডার, এখানে যদিও সিগন্যাল কোয়ালিটি স্যাট ফাইন্ডার একটু কম আসে, আমরা চলে যাবো একটু রিসিভারে এবং সিগন্যাল কোয়ালিটি এবং চ্যানেল রিভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলগুলো, এখানে কেন বলছি কারণ এখানে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছু বাংলা চ্যানেল কিন্তু এখানে আছে, অনেকগুলো বাংলা চ্যানেল নতুন চ্যানেলে অ্যাড হয়েছে এবং সব মিলে আমি দেখেছি যে চ্যানেলের সংখ্যা প্রায় 240টির মতো এখানে চলে আসে এই 3.7 ফিট ডিশে। সুতরাং বুঝতে পারছেন কত ভালো করেছে এই ডিশটি ছোটো পরিসরে যারা ফ্রি ডিশ ব্যবহার করেন তাদের জন্য, আমি মনে করি একটি অসাধারণ একটি ডিশ এবং সুন্দর একটি স্যাট এই ছোট্ট পরিসরে যেটা সি ব্যান্ড কভারেজ করে। আশা করছি বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর এটি কোথায় পাবেন, কীভাবে পাবেন, এটি হচ্ছে হুমায়ুন ডিশ ব্যবসায়ী, অর্থাৎ স্ক্রিনে দেওয়া মোবাইলে আপনারা যোগাযোগ করলে ডিশটি আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল চ্যানেলের সংখ্যা কিন্তু 240টির মতো চ্যানেল চলে এসেছে এবং চ্যানেল এস সহ অনেকগুলো চ্যানেল আছে যা এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বরাবরের মতো এটাও বলি, আপনারা ইচ্ছা করে লাইক এবং শেয়ার করতে পারেন, আর যদি আপনাদের কোনো ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক করতে পারেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তো ততক্ষণে অনেক অনেক ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে।